وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালো করে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি রাতে খুব বেশি বেশি ইবাদত বন্দি করে আবার দিনের বেলায় চুরি করে রাত্রে সালাত পড়ে আবার দিনে চুরি করে এই কারণ আবার কি তিনি বললেন যে সায়ান হা হু হা তার মানে এই সালাতই তাকে পড়তে দাও পড়তে থাকো হঠাৎ করে যেদিন তার সালাত কবুল হয়ে যাবে আর সে চুরি করবে না ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি নিয়ে এসেছেন তাহলে হাদিসটি সহি হাদিস মানুষ যদি ঠিকভাবে সালাত আদায় করে আল্লাহর ভয়ে সালাত আদায় করে সে যদি রাত্রে সালাত জাগে যখন সালাতের জন্য ওই সময়তে সে যদি তার চোখের পানি ফেলতে পারে আল্লাহকে সেইভাবে ডাকতে পারে নিশ্চিত জেনে রাখেন সালাতই তাকে অন্যায় অপকর্ম থেকে তাকে রক্ষা করবে আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন প্রত্যেক রাত্রে তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশে নেমে আসেন এরপরে আল্লাহই বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু এমন কি আছো যে আমাকে ডাকবে এমন তোমরা কেউ আছো আমাকে ডাকবে তোমাদের ডাকে আমি সাড়া দিব প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে রাতকে আপনি তিন ভাগে বিভক্ত করেন তারপর তৃতীয় অংশে রাত্রে উঠা পড়েন তারপরে আপনার ইচ্ছা মতো আপনি সালাত পড়েন আল্লাহকে ডাকেন আপনার কি সমস্যা রয়েছে সব কিছু আল্লাহকে ডাকার মতো ডাকেন ডাকার মতো ডাকেন ডাকার মতো ডাকেন চোখের পানি না পড়লে চোখে পানি ফেলার ভাস করেন যারা আল্লাহর ভয় নেই যারা অন্তরে আল্লাহর ভয় নেই পানি অত সহজ নয় অন্তরে পানি অত সহজে আসবে না আল্লাহর ভয় যদি আপনার থাকে আপনার যদি সালাত কবুল হয় তাহলে এই আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের শাস্তির ভয়ে আপনার এই চোখে পানি আসতে পারে নচেত আসবে না তাই রাত্রের গভীর অন্ধকারে আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ গো আমাকে মৃত্যুবরণ করতে হবে আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে আমি বেঁচে আছি আমার মেয়ে মৃত্যুবরণ করেছে আপনি যদি স্মরণ করেন আমার এই মেয়েটিকে আমার নিজের মেয়ে এই যে আপনার কুরবানি চলে গেল কুরবানির দুই দিন আগে হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে দুনিয়া থেকে চলে গেছে দুই দিন পরে আপনার এই মেয়ের কথা আপনারও মেয়ে হয়তো মারা গেছে আপনারও ছেলে মারা গেছে আপনার বাবা মারা গেছে আমার বাবা মা আজকে নেই আপনার বাবা মায়ের কথা বলেও আপনার স্মরণ হবে মৃত্যুকে স্মরণ হবে রাত্রে ওঠার পরে দেখেন অন্ধকার রাত্রে আল্লাহকে স্মরণ করেন আর ভয় করেন অন্ধকার কবরে আমাকে যেতে হবে আমার সাথে কেউ থাকবে না শুধু আমল থাকবে আমল থাকবে আমল থাকবে অন্য কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করবে না তাই যদি আপনি এই অন্ধকার কবরের কথা স্মরণ করেন আপনার চোখে পানি আসতেই হবেই হবে তার মানে আপনি যখন স্মরণ করবেন যা আজকে আপনারা শহরে রয়েছেন গ্রামে গেলেই বুঝতে পারবেন যেখানে বাঁশ ঝাড় আমের গাছ ঝাড় যেখানে জঙ্গল রয়েছে ওখানে মানুষ যেতে পারে না তারা সাথে ভয় করে তাহলে রাত্রে ভয় করে সেই জায়গাতে আপনাকে রাখা হবে আপনি এখন এই বিল্ডিংয়ের নিচেই যদি বিল্ডিংয়ের আশপাশে আপনার কবরগ্রস্থান করা হয় ওখানে কেউ যাবে না আপনার লাইট আলো কোনো কাজে লাগবে না এই কথা যদি আপনি স্মরণ করেন তাহলে আপনার চোখে পানি আসবে তাই তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মাইয়াদু আউরি ফাস্তাজবিলাহ এমন কি আসো আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দিব এরপরে তিনি বলছেন মাইয়াস আলুনি ফাতিয়ালাহ আল্লাহ বলেন তোমাদের যার মনের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু আমার কাছে চাও আমার কাছে জ্ঞানের সব ভাণ্ডার রয়েছে তুমি রিজিকের অভাব তুমি রিজিক চাও আমি তাই দিব তোমার চাকরির অভাব আমি তোমার তাই দিব তোমার কোন সমস্যা রয়েছে তুমি ঋণগ্রস্ত ব্যক্তি আমার কাছে চাও আমি তোমার ঋণ পরিশোধ করার আমি সে তৌফিক দান করে দিব প্রত্যেকটি বিষয় আমার কাছে চাও তোমার যা কিছু রয়েছে আমার কাছে চাও আমি তোমাকে দান করব এরপরে বলছেন মাইয়াস্তাব ফিরলি ফা ফিরলা হোক তোমরা যারা পাপ করেছো তারা পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেব বলুন তো আমাদের জীবনে কার না পাপ নাই সবার পাপ রয়েছে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে তার পাপ নেই তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের তৃতীয় অংশে তিনি এইভাবে ডেকে এসে বলেন যে এইভাবে তিনি ডাকতে বলছেন তারপরে বলছেন তোমার যা কিছু রয়েছে আমার কাছে চাও তারপরে বলছেন ক্ষমার জন্য আমার কাছে ক্ষমা চাও মাইয়াস্তাগফির লি ফাগফির লাহু যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব
এইভাবে অন্ধকারাত্রে আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহকে ডাকেন। ইমাম বুখারী রহিমাল্লাহ حينما رددت يا رب العباد.